হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের স্বাগত। দেখো, বাজার থেকে মাছ চলে এসেছে, মাছটা ধুয়ে কেটে লবণ হলুদ লাগানো হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি বানাবো বাটা মাছের রেজালা। দেখতে থাকো কিভাবে বানাই রেসিপিটা, আর প্রথমে কি কি মশলা নিয়েছি দেখতে থাকো। দেখো, একটা বাটিতে নিয়েছি পোস্ত পরিমাণ মতো, তারপর নিয়েছি চার মগজ, তারপর নিয়েছি সাদা তিল, আর নিয়েছি কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে। এটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, মানে 1.5 চামচ করে নিয়েছি, আর পোস্তটা একটু বেশি নিয়েছি। এবার এইটাকে মিক্সিতে মশলাটা করে নেব। দেখো, মিক্সি পেরে নিয়েছি, মিক্সিতে মশলাটা করে নিই। চলো দেখো, এই দেখো পেঁয়াজ কাটা হয়েছে কুচি কুচি করে, লঙ্কাটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে, মশলাটাও বাটা হয়ে গেছে। দেখো মশলাটা বাটার পর কেমন লাগছে। আর মশলার জলটা রেখে দিতে হবে লাস্টে, যেটুকু ধুয়ে। এরপর চলো আমরা এটা, হ্যাঁ মশলার জল বাদ বাকি চলে যায়। চলো, এই যে মাছ ভাজছি, মাছটা কাঁচা করে ভাজতে হবে, মানে কম ভাজতে হবে, না হলে মাছের গায়ে, মাছের ভিতরে গ্রেভিটা ঢুকবে না, না ঢুকলে ভালো লাগবে না। এরপর দেখো, সেই কুচো পেঁয়াজের সাথে নিয়ে নিয়েছি টমেটো একটা, তারপর কারি পাতা। হ্যাঁ, মাস্ট এই রান্নায় একটু কারি পাতা দেবেন, কারি পাতা দিলে খুবই ভালো লাগবে, রান্নাটার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে ওটা। এটা ভাজতে ভাজতে দেখো, এটা হালকা যে ও কারি পাতাটা ফার্স্টে দেওয়া হয়েছে, তার একটু হালকা নেড়ে নিয়ে, তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসাথে দিয়ে ভাজা হচ্ছে। এইটা ভাজার পরে দিয়ে দেব কিছুটা আদা, কিছুটা রসুন, তারপর আদা রসুনটা একটু কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা চলে যায়। এটা গন্ধটা চলে যাওয়ার পরে দেখো, ওই যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর ওটাকে নেড়ে নেওয়া হচ্ছে। এটাকে হালকা ফুটে উঠলে, ভেজে ভেজে গেলে জল দিয়ে দেওয়া হবে। এই যে জল দিয়ে তারপরে ওর মধ্যে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, এই যে মাছ দিয়ে দেওয়া হয়েছে। এরপর ঢাকা দিয়ে দেওয়া হবে, নামানোর পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো নামিয়ে নিয়েছি একটা প্লেটে, তোমাদের দেখানোর জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, একটু সাইডে কারি পাতা দিয়ে দিয়েছি। দেখো কেমন ভালো লাগছে, আর রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবে, সবাই ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আবার চলে আসলাম তোমাদের সামনে তোমাদের কিছু কথা বলার জন্য, আর আজকে ব্লগটাও শেষ করব তোমাদের সাথে কথা বলেই। দেখলে দুপুরে একটা রেসিপি দেখালাম, রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে করে খাবে, খেয়ে দেখবে, আমার তো ভীষণ প্রিয়। আর আমি মাঝে মধ্যেই বানাই রেসিপিটা, খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর সবাই বানিয়ে খেয়ে আমার কমেন্টে বলবে কেমন হয়েছে। তাহলে চলো ব্লগটা এখানে শেষ করব, আর আমার ভিডিও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখো লাইক করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর সকলকেই রিকোয়েস্ট করছি আমার ভিডিও দেখো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো। তাহলে এখন আসি, টাটা।